বেন্নে ফজর তুনেই ফেডের ফেডের বৃষ্টি শুরু হয়ে গেল। তবে এরকম খারাপ আবহাওয়ার মধ্যেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য আর বিপুল উৎসাহ উদ্দীপনা লই বন্দর নগরী চট্টগ্রামত উদযাপিত এই পবিত্র ঈদুল ফিতর। আজ এ শনিবার ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত ই নগরীর জমিয়তুল ফালা জাতীয় মসজিদ ময়দানত। তিন দফা নামাজত এড়ে প্রায় লাখো মুসল্লির সমাগম ঘটছে। সকাল 8টায় জমিয়তুল ফালা জামে মসজিদ ময়দানত প্রথম ও প্রধান ঈদ জামাতত ইমামতি কুজ্জি ষোলশর জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। এড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি সহ নগরীর বিভিন্ন স্থানত তুনাইশি দিল্লি সাধারণ মানুষ এক খাতার তিয়ে এরে ঈদুল নামাজ আদায় গুজি। একই জায়গাতে সকাল 9টায় দ্বিতীয় জামাতর ইমামতি গুজি জমিয়তুল ফালা জাতীয় মসজিদুর হাফেজ মাওলানা আহমদুল হক। এগিনতে জামিয়তুল ফালা ময়দানত কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার গুজি নগর পুলিশ। তিন প্রবেশ পথত বোয়ানো ই আর চুয়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর মুসল্লিওলরে ময়দানত প্রবেশ করতে দেয়। এটা নামাজ আদায় গুজি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরুদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, নগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, নগর জাতীয় পার্টির আহ্বায়ক সুলেমান আলম শেঠ সহ আরো বোধ কিয়াই। চলো ঈদের দিন দরিদ্র নির্বিশেষ সবাই আনন্দকে ভাগাভাগি করেন, আর যে জলবদ্ধতার জন্য যে দুর্ভোগটা হচ্ছে এটার জন্য আমি দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করি। তবে আর যারা রাজনৈতিক কর্মী তারা আজ খুব দুঃখ ভারাক্রান্ত মন লইয়ারে ঈদ আসছি। হ্যাঁ, নারার যে প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী যার হাসি ঈদের দিন আর যাইতাম আজি আর যাই না পারি, কারণ তে কারাগারে বন্দী। আমাদের নেত্রী জেলে রয়েছে, অনৈতিকভাবে অবৈধভাবে আজকে ঈদের দিন কারাগারে রাখা হয়েছে। আমরা অনতিবিলম্বে ওনার মুক্তি চাই এবং ওনাকে নিয়ে গণতান্ত্রিকভাবে সমস্ত দলকে নিয়ে নির্বাচনকালীন একটি স্বচ্ছ সহায়ক সরকারের মাধ্যমে আগামীতে একটি ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন হোক, এটাই আজকের ঈদের দিনে আমাদের সবার কাম্য। জমিয়তুল ফালার এই ঈদ জামাতত আরা বেগুনরে ঈদ মোবারক জানাই, অভিনন্দন জানাই। এক মাস আমরা সিএম সাধনার মাধ্যমে রোজা রাখি এবং আজ এ পবিত্র ঈদ উদযাপন লাই আমরা কিছুক্ষণ আগেই নামাজ পড়লাম। সিটাঙ্গের সকল স্তরের মানুষরা আমরা আজ ঈদুল অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ভিতরে ঈদুল ফিতর উপলক্ষে আমাদের এই জমিয়তুল ফালাহ কেন্দ্রিক যে ডেভেলপমেন্ট, এখানে আমরা নিশ্চিত্র একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আপনারা দেখেছেন যে এই ঈদের প্যান্ডেল যেটা জামাত যেখানে হচ্ছে এখানে ঢোকার জন্য তিনটা গেট আছে, প্রত্যেকটা গেটে আরসে গেট আছে এবং এই আরসে গেটে আসার আগে আরও দুইটা জায়গায় আপনাকে তল্লাশি করা হচ্ছে, সেখানেও গেটের মাধ্যমে হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং ফিজিক্যালি চেক করা হচ্ছে। এই কিনতে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন তো সকাল 8টায় বান্দরবন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানত ঈদুল জামাত অনুষ্ঠিত হই। যেরে নামাজের ইমামতি গুজ্জি কেন্দ্রীয় জামা মসজিদের হতিব মাওলানা আলহাস আলাউদ্দিন ইমামি। এই সময় এডে নামাজ আদায় গুজ্জি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি সহ এলাকার হাজার হাজার মুসল্লি অল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।